আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, মুবাসসির চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে বিখ্যাত 20টি ইসলামী ছেলে শিশুর নাম নিয়ে আলোচনা করব। শিশু সন্তান জন্ম নেওয়ার পর পিতামাতার প্রথম কাজ হলো কুরআন ও হাদিস অনুযায়ী তার সুন্দর ইসলামী নাম রাখা। এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ গুরুত্ব দিয়েছেন, কারণ হাশরের ময়দানে মহান আল্লাহ পাক প্রত্যেকের নাম ধরে ডাকবে। যদি অবৈধ ও শিরকি নাম হয় তাহলে লজ্জিত হতে হবে সকলের মাঝে। তাই বন্ধুরা, সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ইসলামী কুরআন ও হাদিস অনুযায়ী সন্তানের নাম রাখুন। আশা করি এই নামগুলো ছেলে সন্তানের নাম রাখার পক্ষে খুবই উপযোগী হবে। তো চলুন নামগুলো কি দেখে নিই। সাকিব সালিম, অর্থ দীপ্ত স্বাস্থ্যবান। আলী আরমান, অর্থ উচ্চ ইচ্ছা। মুস্তাফা ওয়াসিক, অর্থ বর্ণনাকারী। জুহাইর আফতাব, অর্থ উজ্জ্বল তারা। আফজাল, অর্থ উত্তম। আবরার হাসান, অর্থ উত্তম ন্যায়বান। সারাফাত হুসাইন, অর্থ উত্তম মর্যাদা। মাসুম লতিফ, অর্থ নিষ্পাপ পবিত্র। রাশিদ আমির, অর্থ সৎপথে পরিচালিত শাসক। আদিল, অর্থ ন্যায়পরায়ণ। রায়হান, অর্থ জান্নাতের ফুল। মাহির, অর্থ জ্ঞানী। নোমান, অর্থ উপদেশদাতা। ফাইজান, অর্থ অনুগ্রহ আনুকূল্য। আয়ান, অর্থ পুরস্কার অনুগ্রহ। শামিম ইয়াসার, অর্থ মূল্যবান। আদিব আখতাব, অর্থ ভাষাবিদ বক্তা। শাওকাত ওয়াসিদ, অর্থ মর্যাদাশীল সম্ভ্রান্ত ব্যক্তি। আফিফ, অর্থ পবিত্র। তাসকিন, অর্থ প্রশান্ত জান্নাতি ঝর্ণা। তো বন্ধুরা, আশা করি নামগুলো ছেলে সন্তানের নাম রাখার পক্ষে খুবই উপযোগী হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর সকল বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে প্রত্যেকেই ইসলামী কুরআন ও হাদিস অনুযায়ী নামগুলো রাখতে পারে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।